ওয়েলকাম ব্যাক টু সৃষ্টি ক্রিয়েশন। আজকে আমার সাথে আছে অর্পিতা, আর আমরা যাচ্ছি মৌজানির বার্থডেতে। তো ও আগে থেকেই গেস করে নিয়েছিল আমি ব্লগ বানাবো কিনা, তো একটু চাপে আছে। তো আর কিছুই না, আমি আসলে অর্পিতাদের বাড়ি এসেছিলাম, আর এখন অর্পিতার সাথে ওর বাড়ি যাবো, বিকজ আমি চিনি না, আমি প্রথমবার যাচ্ছি। তো চলো দেখাচ্ছি। এলাম আর এসে আমি এক গাদা ওনার ফটো তুলে দিলাম, উনিও আমার সাথে ফটো তুললো। তো উনি একদমই ব্লগে আসতে চায় না, আমার কলেজে যখন ব্লগ করি আমি, তাও মাঝে মাঝে চলে আসে, লজ্জা করে। এদিকে কিন্তু হাজারটা ছবি তুলে বসে থাকে, কিন্তু লজ্জা তখন না। আমি ছবি রিল ভালোবাসি, ব্লগস একটু কম, কেউ কখনো ব্লগ করেনি আমার চেনা জানা, তো ওই জন্য দিদির মেয়ে, খুব কিউট। হ্যালো বলো, একটু হ্যালো বলো, হ্যালো বলো না, ও ঘুরে চলে গেল। শোন, ভেতরে সেই জিনিসটা তোকে বলছে এই উদ্দেশ্যে পড়ুন, মনে মনে পড়ুন, আমি বলছি দাঁড়া দাঁড়া, আমি বলছি না দাঁড়া, বুঝতে এই ব্যাপারটা কি, এই পড়ুন। হ্যাঁ এবার খোল এইটা। হ্যাঁ বল। এত করে ডাকলে না এসে থাকতে পারি, এত করে ডাকলে না এসে থাকতে পারি, এবার খোল এটা। হ্যাঁ শুরু কর, স্টার্ট, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বের করি। এটা তুই সামনে রেখে কেটে কাটিস, মানে সিদ্ধিদাতা যে ডিম আছে তো কে কে রাখ। আরে কেন সামনে রেখে করতে হবে, থ্যাংক ইউ সো মাচ, আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে আমি গণেশ ঠাকুরের খুব বড় ভক্ত, থ্যাংক ইউ। সাবান সাবান ঘর মাই অবস্থা টিপতে বাজারা মেয়ে আমার ফোনে তো আমি শুনতে চাইনি আসতে, আরে ও তো ভিডিও করছে, ফোনটা আমি সব পেছনে সামনে সব জায়গায়, এরা তখন থেকে একটাই কাজ করে যাচ্ছে, ছবি তোলা ছাড়া কোনো কাজ নেই। ঠিক আছে ছবি তুলবো ভিডিও বানাবো, এই যে হ্যালো এই রূপসা মুখটা তোর হাসি ভাই, তোর হাসি বল, এবার আমার হাসি যা, তোর হাসি না তোকে একাই ফিল লাগাবো। আমি মিষ্টি না, হ্যাঁ তো রসগোল্লা
আমার চমচম চমচম বলে চমচম আর সবে মিষ্টি আর উচ্ছেলা তোমার কত আসছে না না এ বাবা রিমঝিম তোকে কি সব বলছে উচ্ছে তুই উচ্ছে না আমিও রসগোল্লা আমি ব্লগ বানাতে ভুলে গেছিলাম, আমি মিষ্টি খাচ্ছি তো মিষ্টি তো খুব ভালো লাগে আমার খেতে। আর এদিকে এখনো অর্পিতা তার খাওয়াই শেষ করতে পারেনি, চিকেন ফ্রাইড রাইস সব এখনো খেয়েই যাচ্ছে, কিন্তু ও জোর কদমে চেষ্টা চালাচ্ছে যাতে আজকে অন্তত এক ঘন্টার আগে খাওয়াটা শেষ করতে পারে, কারণ ও যখন খেতে বসে তখন এক ঘন্টা বেশি লাগে। তাই তো চেষ্টা করছি তুমি কি বলো, হ্যাঁ পারবে, আর আমি মিষ্টি খাই। চলো সবাইকে টাটা টাটা।